হ্যালো এভরিওয়ান, প্রিয়াঙ্কা স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে যেহেতু সকালবেলাটা আমি ব্লগ দিতে পারিনি আর কিছু তুলতেও পারিনি, তাড়াহুড়ো করে চলে এসেছি। তো আমরা এখন বাজে 2টো, তো এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আমরা চলে এসেছি জয়রামপুর, আর যেহেতু এখন দুপুর হয়ে গেছে, সবাইকে গুড আফটারনুন। তো এখানে দেখো, আমার ছেলেকে বসিয়ে দিয়েছি ঠাকুরের পাশে, আর পিছনেই হচ্ছে মানে মেন যে ঠাকুর শিবের মূর্তি আছে, ওইখানে জল ঢালছে সবাই, আর আমি ছেলেটাকে নিয়ে বসে আছি আর ভিডিও করছি। ও মানে নাচ নাচতে চালু করে দিয়েছে। আর যেহেতু এখন আর এখানে আমরা সবাই মাথায় তিলক কেটে নিচ্ছি, আর ও খুব একটু মানে ভয় পাচ্ছিল, সেই জন্য আমরা সবাই ওকে ধরেছিলাম। আর মানে ও খুব ভালোভাবেই সারা দিন কাটালো, আর ও ঘুরতে খুব ভালোবাসে। আর এখানে দেখো, আমিও মাথায় তিলক কেটে নিচ্ছি। এখানে ওই বাদবাকি আমরা সবাই যারা যারা গেছিলাম সবাই ওরকম মাথা কেটেছে। তো এখানে দেখো বর্ষাও, বর্ষাকেও ভিডিও করেছি, বর্ষাও মাথায় তিলক কাটছে। আর আমি যেহেতু ভিডিও করছিলাম, ওখানে আমাকে দেখতে পাবে না। তো আমার এই দেখো ছেলেটাকেও দেখো, আর উনি আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে, আমার কাকিমা একজন দাঁড়িয়ে আছে। তো ওরা সবাই তিলক কেটেছে। আর এখানে দেখো আমরা মন্দিরে ঢুকে পড়েছি। তো এই মন্দিরটা মানে অনেকটাই ছোট, তো অনেকটা ভালো, মানে অনেকটা সুন্দর। মানে জয়রামপুর হচ্ছে পুরো একদম তারাপীঠের মতো, মন্দিরের মতো। আর ওখানে একটা সুবিধা হয়েছে, ভিডিওটা করতে দিয়েছে, আর তারাপীঠে তো ভিডিও করতে দেয় না, তো সেইভাবে আমি ভিডিও তুলে দিইনি। আর এই দেখো ঠাকুর, তো ঠাকুরটা হচ্ছে ঢাকা দেওয়া জাল দিয়ে, আর আমার ছেলেটাকে পুরো শুয়ে দিয়েছে ঠাকুরের পুরো মাথা ঠেকিয়ে, তারপরে ওকে উঠিয়েছে, মালা ডালা সব পরিয়ে দিয়েছে। আর এই ঠাকুরে সবাই জল ঢালছে এখানে। আমি ভিডিও করছিলাম পাশ দিয়ে, তো আমার ভিডিও করা হয়ে গেছে, তারপরে আমি জল ঢেলেছি, ঢেলে তারপর বেরিয়ে এসেছি। তো দেখো এখানে বেরিয়ে এসেছি আমরা সবাই, এবার বাড়ি যাব। বাড়ি যাওয়ার পথে এই যে সবাই যাচ্ছে একসাথে, অটো ধরবো, ধরে আবার বড় কাছারি যাব। তো বড় কাছারির ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি অল্প অল্প করে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা শেয়ার করো, আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর বড় কাছারির ভিডিওটা শীঘ্রই আসবে, ততক্ষণ তোমরা ফটোগুলো দেখে নাও যে আমরা কী কী ফটো তুলেছি ওখানে। আর মানে খুব মজা হয়েছে, এনজয় করেছি খুব, আর দেশে সারা দিন। আর যেহেতু উপোস করেছি, তো চোখ মুখের অবস্থাও খুব খারাপ। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, কমেন্টে জানিও, আর পরের ভিডিও দেখতে থেকো, খুব শীঘ্রই আসছে। তো এখন টাটা।